আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে তালকিন নবীকে করেছেন, আপন বন্ধুকে করেছেন, আমরা যখন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন দেখি তো দেখি আয়াতের বরাবর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে এমন আদর্শ জগৎবাসীকে দেখিয়ে দিয়েছেন যে আদর্শের সামনে বড় বড় বেদিন, বড় বড় বাদশা তাদের মাথা ঝুঁকাই দিতে বাধ্য হয়ে গেছে। একটু জোরে বলি না, সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কত সুন্দর! মানুষ হুজুরের দিকে কেন ঝুঁকে গেল গোটা বিশ্ব? বিদুরীরা হুজুরের পাকের দোষ তালাশ করতে গিয়ে, রিচার্জ করতে গিয়ে দেখতেছে হুজুরের জীবনে একটা দোষ নাই, গুণে ভরা, যার কারণে বড় বড় বিদুরীরা হুজুরের দোষ তালাশ করতে গিয়ে হুজুরের গোলাম হয়ে মুসলমান হয়ে গেছে। اللهم محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপস্থিত হযরত মুসাল্লিন কেরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামদ সালাতের পর মহান রব্বুল ইজ্জতের পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মাহে যুলকাদা শরীফের আখেরি জুমা আদায় করার মানুষে মসজিদে এসে যাওয়ার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। শুকরাতান সবাই মহব্বতের আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ। নবজির পবিত্র চরণে বেহাদ দুরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যদিও বা মদিনা শরীফে এবছর যাওয়ার সুযোগ হচ্ছে না, কিন্তু যে নবীর রওজা শরীফে আমরা আল্লাহ সকাল বিকাল 1,40,000 ফেরেশতারা ফেরেশতাদেরকে নাজিল করেন, যাদের একবার নসিব হয় দ্বিতীয়বার আসার সুযোগ নাই। নিত্য নতুন ফেরেশতা নাজিল হচ্ছে দরবার রিসালাতে, শুধু একটাই কারণ, ইনারা সে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরণে অন্তর খুলে সালাম দিবেন। বলুন আল্লাহ আমাদের সবাইকে সে দরবার রিসালাতে যাওয়ার তৌফিক দান। যে ভাইরাস চলছে, অতি অল্প সময়ে আল্লাহ পাক এই ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করে দিক। সম্মানিত মুসলিম, আমরা সূরা হামিম আস-সিজদার 23 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। আজকে 33 নম্বর, আজকে 34 থেকে শুরু হবে, যেখানে রব্বুল ইজ্জত ইরশাদ করছেন। গত জুমাতে আমরা একটি আয়াতের তাফসীর করেছিলাম, যে আয়াতটি ছিল ওয়ামা আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের ব্যাখ্যা আমরা গত জুমাতে শুনেছিলাম। আজকে পরের আয়াতের ব্যাখ্যা চলবে ইনশাআল্লাহ, যেখানে রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাসতাবিল হাসানাতু লাস আসসাইয়া ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাসতাবিল হাসানা ওয়ালা সাইয়্যা, হাসানা এবং সাইয়্যা বরাবর নয়। হাসানা মানে ভালো কাজ, সাইয়্যা মানে খারাপ কাজ। হাসানা মানে সওয়াবের কাজ, সাইয়্যা মানে গুনাহের কাজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, কখনো হাসানা এবং সাইয়্যা, ভালো এবং খারাপ কাজ কখনো বরাবর হতে পারে না। একটু জোরে বলি না, সুবহানাল্লাহ। ইদফা বিল্লাতি হিয়া আহসান, রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, কেউ যদি আপনার কাছে সাইয়া আচরণ করে, খারাপ আচরণ করে, আপনি তাকে খারাপ আচরণ দিয়ে জবাব দিয়েন না, তো কি করবেন? ইদফা বিল্লাতি হিয়া আহসান, যেটা উত্তম কাজ, আপনি আপনার পক্ষ থেকে সে উত্তম কাজের মাধ্যমে বিনিময় দেন। যদি বলি সুবহানাল্লাহ। এখন তো বলি একটা গুলি চললে পাল্টা গুলি চলবে, কেউ একটা মারলে বিনিময়ে 10টা মারে। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেন, রাসূল আমা কাফের বেদিন আপনার সাথে কত খারাপ আচরণ করেছেন, প্রকাশ্য করেছে, গোপনে করেছে, কেউ না দেখলেও আমি তো দেখেছি। বিদায় আমি আল্লাহ আপনাকে সবার এবং ধৈর্যের তালকিন করছি, আপনি অধৈর্য হবেন না। এরা যদি বা খারাপ আচরণ করে আপনার সাথে, আপনি এটার বিনিময় ভালো যেটা সেটাই করবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো খারাপের বিনিময় খারাপ না দিয়ে যদি ভালো দেয়,
অবস্থা কি হবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তাদের এবং আপনার মধ্যখানে যদিও বা দুশ্মনী থাকে, শত্রুতামি থাকে, তারা খারাপ আচরণ করে, শত্রুতামি প্রকাশ করে, আর এর বিনিময়ে যদি আপনি ভালো আচরণ করেন, তো কান্নাহু ওয়ালিউল হামিম, সেই আদাবাতি, সে দুশ্মনী, সে শত্রু আপনার শত্রু বাকি থাকবে না, বরঞ্চ অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। সে যতই খারাপ আচরণ করুক, আপনি যখন তার খারাপের বিনিময়ে খারাপ না দিয়ে ভালোটাই দিচ্ছেন, সে আপনাকে গালি দিচ্ছে, আপনি দোয়া করছেন, সে আপনাকে মারে, আপনি তাকে তার প্রতি হেসান করেন, এভাবে করতে করতে অবস্থা এমন হয়ে যাবে যে ছিল আপনার দুশ্মন, সে আপনার অন্তরের বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা যে তালকিন নবীকে করেছেন, আপন বন্ধুকে করেছেন, আমরা যখন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখি, তো দেখি আয়াতের বরাবর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে এমন আদর্শ জগৎবাসীকে দেখিয়ে দিয়েছেন, যে আদর্শের সামনে বড় বড় বেদিন, বড় বড় বাদশাহ তাদের মাথা ঝুঁকাই দিতে বাধ্য হয়ে গেছে। একটু জোরে বলি না, সুবহানাল্লাহ। আজকে এই আয়াত প্রসঙ্গে কিছু হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল সে নিয়ে কয়েকটা হাদিসে পাক আমি আপনাদের কাছে উপস্থাপন করব। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা শুনে আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। এটা মিশরের মাহমুদে শেখ মাহমুদ আল মিসরি, প্রসিদ্ধ একজন রাইটার, যিনি মিন আখলাকি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই খণ্ডের বড় ইলেকট্রিক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল এটার প্রথম খণ্ড, আরেকটা খণ্ড আছে। এই শুধু রসুল পাকের চরিত্র বয়ান দিয়েছেন, এত লম্বা আলোচনা আমার আমরা করলে আমাদের সে তফসির আগাবে না সামনে, একটি শুধু কয়েকটি কুট দিব ইনশাল্লাহ, শুনে যাতে আমরাও আমল করতে পারি। সেটা হলো এখানে ধারাবাহিক কয়েকটি মিল হুসনে খুলকিন নবী দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটা প্রভাব এটা অধ্যায় করেছেন, সেখানে বেশ কিছু হাদিস যেগুলো যদিও আমাদের আগে অনেকের জানা আছে, এরপরও আয়াতের তাফসীর অনুযায়ী তাফসীরুল কুরআন বি আহাদিসিন নবী বি আফআলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা শুনব। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কবুল করুন, আমিন। দেখি এখানে উনি যেটা প্রথমে মুসলিম শরীফের একটি রাওয়ায়াত কোট করেছেন, সে রাওয়ায়াতটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে, সেটা হল হযরতে মুআবিয়া ইবনুল হাকাম আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনাকারী, উনি বলেন, বাইনা আনা উসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুআবিয়া ইবনুল হাকাম উনি বলেন, আমরা রাসূলের পাকের সাথে নামাজে ছিলাম, নামাজ পড়ছেন পড়ছেন, হঠাৎ ইদ আতিশা রাজুলুন মিনাল কওম, মুসল্লিদের মধ্যে একজন তার হাসি এসে গেল, হাসি এসে গেল, ফাকুলতু, তখন আমি মুআবিয়া ইবনুল হাকাম আস-সালামি নামাজরত অবস্থায় বলে দিলাম, ইয়ারহামুকাল্লাহ, যেটা স্বাভাবিক বলতে হয়, হাসি আসলে আলহামদুলিল্লাহ বলতে হয়, জবাবান জবাব দিতে গিয়ে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়, তো আমি মুআবিয়া ইবনুল হাকাম ওই ব্যক্তি নামাজে হাসি দিয়েছে, কি বলেছে না বলেছে আমি জানি না, বাস আমি জবাব দিয়ে ফেলেছি ইয়ারহামুকাল্লাহ, ছোট করে দিয়ে নাই বড় করে দিয়েছি, আমি যখন বড় করে এটার জবাব দিলাম নামাজ অবস্থায়, ফরমানিল কওম বি আবসারিহিম, আমি দেখলাম তখন তো নতুন নতুন মুসলমান হয়েছে, শরীয়তের হাকাম হাকাম অনেকে মাত্র শিখতেছেন, আমাদের মতো ছোটবেলা থেকে ইসলামী আইন কানুন শিখে আসতেছে এরকম না, নতুন নতুন মুসলমান হয়েছে, কট্টর কাফের ছিল, মুশরিক ছিল, মূর্তি পূজারক ছিল, আগ্নি পূজারক ছিল, বিভিন্ন পূজা করত, মুসলমান হয়েছে, এখনো পরিপূর্ণ দিন শিখে নাই, নামাজে কিভাবে নামাজ পড়তে হয় মাত্র শিখছেন,
আমি যখন ইয়ারহামুকুল্লাহ বলে দিলাম, সবাই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে, মানে নামাজ অবস্থা আমাকে কিছু বলতে পারছে না। আমি ইয়ারহামুকুল্লাহ বলার কারণে আমার দিকে সবাই এরকম তাকাচ্ছে, মারবে মারবে খামাহা। আমি ফাকুলতু আসকুল ওমিয়াহ, এটা আরবিতে একটা গালি দেয় সাকুলাত উম্মুক, এখানে উম্মাহ জামা ব্যবহার করেছেন, অর্থাৎ আমিয়াহ, তোমরা সবাই আমার দিকে এভাবে তাকাচ্ছ, আল্লাহ তোমাদের মাদেরকে কাঁদাক। উনি নামাজে এভাবে বলে দিয়েছেন, মা শাহ তোমাদের কি হলো, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? এগুলো বলছিলেন নামাজরত অবস্থায়, তানজুরু নেই লাইয়া, তোমরা আমার দিকে এভাবে তাকাচ্ছ। ফাজআলু ইয়াদরিবুনা বিআইদিহিম আলা আফখাবিহিম, ইনারা কি করছেন, ওনাকে থামাবার জন্য আপন আপন হাত রানে মারছিলেন, বড় মানে চুপ হও। ফাজআলু ইয়াদরিবুনা বিআইদিহিম আলা আফখাবিহিম, ইনারা আমাকে চুপ করবার জন্য ইনারা আপন আপন রানে হাত মারছিলেন। ফালাম্মা রাআইতুহুম ইয়াসমুতুনানি, আমি দেখলাম ইনারা আমাকে চুপ করতে চাচ্ছেন, আমি যখন দেখলাম ইনারা আমাকে চুপ হওয়ার জন্য বলছিলেন, ওয়ালাকিন সাকাতু আব্দেরি নাই, আমি চুপ হয়ে গেলাম। একটু জোরে বলি না, সুবহানাল্লাহ। আমি যখন চুপ হয়ে গেলাম, নামাজ চলছে, ফালাম্মা সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি ওয়া উম্মি, নামাজ যখন শেষ করলেন, আমি দেখলাম রাসূলের পাক নামাজ শেষ করলেন, উনি বলেন আমি কি বলবো, আমার আব্বা আম্মা রাসূলের পাকের কদমে কুরবান। জোরে বলি সুবহানাল্লাহ। আমি মনে করেছিলাম, ধারণা করেছিলাম, নামাজ অবস্থা আমি এভাবে বড় আওয়াজে কথা বলেছি, ইমাম ছিলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছিল রাসূলের পাক সালাম ফেরাবার পরে আমাকে গালি দিবেন, বকা দিবেন, আমাকে বড় মোটামুটি কিছু না কিছু শাস্তা করবেন, কিন্তু দেখলাম মা রাইতু মুআল্লামান ক্বাবলাহু ওয়ালা বাদা আহসানা তালিমান মিনহু, রাসূলের পাক যেভাবে তালিম দিয়েছেন আমি ইতিপূর্বে কখনো দেখি নাই, পরবর্তী কেউ দেখবে না। জোরে বলি সুবহানাল্লাহ। চাইলে হুজুর পাক সালাম ফিরাবার সাথে সাথে আমাকে বকা দিতে পারতেন, আমাকে সবার সামনে লাঞ্ছিত করতে পারতেন, কিন্তু নবীজি সালাম ফেরাবার পরে বললেন, কি বললেন, উনি বলেন ফাল্লাহি খোদাকে কসম, আমি রাসূল পাকের আচরণ দেখলাম, মা কাহারামি ওয়ালা দারাবানি ওয়ালা শাতামানি, হুজুর আমাকে বকা দিলেন না, মারলেন না, গালি দিলেন না, কোন ধরনের ধমক দিলেন না, সুন্দর করে আমাকে দেখে বললেন ইন্না হাযিহি সালা লা ইয়াসমিউ ফিহা শাইয়্যুন মিনাল মিন কালামিন নাস, এই মুআবিয়া ইবনে হাকাম আস-সালামি, নামাজ পড়ছিলে তুমি, এই নামাজের মধ্যে মানুষের যে কথাবার্তা, এই ধরনের কথা নামাজে চলবে না। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হুজুরের পাক খুব নরম ভাষায় আমাকে বিষয়টা বুঝাই দিলেন, ইন্নামা হুয়া আত-তাসবীহ ওয়া আত-তাকবীর ওয়া কিরাআতুল লিল কুরআন কিরাআতুল কুরআন, বলেন নামাজ তো তাসবীহ পড়ার নাম, তাকবীর পড়ার নাম, কুরআন পাকের তেলাওয়াতের নাম নামাজ, এখানে মানুষের কালাম, মানুষের কথা, তুমি যেভাবে আরেকজনের সাথে এভাবে কথা বলছিলা নামাজ অবস্থায় এটা উচিত না। আমি সাথে সাথে বুঝে নিলাম শরীয়তের আহকাম, নামাজের পদ্ধতি, নবী সুন্দরভাবে আমাকে তালিম দিয়ে দিলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন হুজুর আপনি এভাবেই বলবেন, সুন্দর আচরণ যদি ইতফা বিল্লাতিহি আহসান, যেটা সুন্দর সেভাবেই আপনি চালাবেন, তখন দেখবেন আপনার এই চরিত্রের কারণে, আপনার এই আচরণের কারণে দুশ্মন দুশ্মন থাকবে না, দুশ্মন বন্ধুতে পরিণত হয়ে যাবে। এখন তো আমাদের আচরণে দুশ্মন আরো বাড়াই ফেলবে, দুশ্মনকে যেভাবে আচরণ দেওয়ার দরকার আমরা সেটা না করে উল্টা বলি, সেজন্য দুশ্মনী বাড়তেই চলছে, সুন্দর আচরণ আমরা জানি না।
আমরা আরেকজনকে মনে কষ্ট দিই, হয়তো কেউ বক্তব্যের মাধ্যমে দিচ্ছি, কেউ হয়তো লেখনির মাধ্যমে দিচ্ছি, কেউ ফেসবুকের মাধ্যমে দিচ্ছি, কেউ ইউটিউবের মাধ্যমে দিচ্ছি, বিভিন্ন আচার আচরণের মাধ্যমে আমরা মানুষদেরকে কষ্ট দিতে শিখেছি, মানুষের অন্তরে শান্তি দিতে শিখে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরে শান্তি দিয়েছেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের কাছে সে নবীজির আদর্শ আমরা মুখে বলি, আমরা রাসূল পাকের আদর্শ বাস্তবায়ন করব, মুখে আমাদের দাবি, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালে গেলে আমরা সম্পূর্ণ রাসূল পাকের চরিত্রের বিপরীত কাজ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। আরেকটা হাদিস যেটা মুসলিম শরীফের মধ্যেও এ রাওয়ায়াতটা রয়েছে, সেটা হচ্ছে হযরত আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন বাইনামা নাহনু ফিল মসজিদে মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআ আরাবিয়ুন ফাকামা ইয়াকুলু ফিল মসজিদে। হযরত আনাস বিন মালিক আনসারী বলেন আমরা রাসূল পাকের সাথে মসজিদে নামাজরত ছিলাম, মসজিদে ছিলাম নামাজরত না, মোটামুটি মসজিদে অবস্থান ছিলাম আমাদের। ইজা আরাবি, এক গ্রামের মানুষ আসলো মসজিদে, ফকামা সে মসজিদে দাঁড়ালো, ইয়াবুলু ফিল মসজিদে সে মসজিদে প্রসাব করে দেওয়া শুরু করলো, জোরে বলি নাউজুবিল্লাহ। এখানে কেউ যদি দাঁড়িয়ে প্রস্তাব করে অবস্থা কেমন হবে, সবাই একসাথে যাবো তাকে মারার জন্য, তার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু সাহাবারা কি করেছেন, ফাকালা সাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর করিমের সাহাবারা সবাই একসাথে বললেন বাহ বাহ, তাকে ধমক দিলেন, থামো রাখো, তাকে ধমক দিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকও দেখছেন, সাহাবারাও দেখলেন, সাহাবারা ওনাদের ধৈর্য ধারণ করতে পারলেন না, ওনাকে থামাবার জন্য চাচ্ছে মসজিদে প্রস্তাব করা অবস্থায়। হুজুরে পাক বললেন লা তুজারমুহু দাউহু, প্রস্তাব মধ্যখানে যদি কেউ প্রস্তাব করছে, এই প্রস্তাব অবস্থায় যদি কাউকে এরকম আটকাই দেওয়া হয় এটা তার শরীরের জন্য ক্ষতি। নবীজি তো বড় ডাক্তার না, ডাক্তারদের ডাক্তার ছিলেন, বড় বড় ডাক্তাররাই এখন হুজুর করিমের সে হাদিসগুলোকে রিসার্চ করছে এবং দেখছেন এক একটা হাদিসের মধ্যে অনেক বিজ্ঞান সেখানে রয়েছে। হুজুর করিমের সুন্নাত মোতাবেক কেউ যদি জীবন গঠন করতে পারে, না দুনিয়াতে অশান্তিতে থাকবে, না আখেরাতে অশান্তি থাকবে, শান্তি আর শান্তি পাবে। এখন আমরা সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে অনেক দূরে, ইহুদি কালচার নাসরা কালচার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কালচার নিয়ে আমরা অহংকার করি, একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। দেখি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, হুজুর বললেন লা তুজারমুহু দাউহু, আয় আমার সাহাবা খবরদার, সে প্রস্তাব শুরু করে দিয়েছে, এখন আটকানো যাবে না, তাকে কেউ কোনো ধরনের আটকা বানা, তাকে ছেড়ে দাও, সে সম্পূর্ণ প্রস্তাব করার সুযোগ দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় রহমাতুল আলামিন, সে মসজিদে নামাজ যেখানে নামাজ পড়া হয় সেখানে প্রস্তাব করছে, নবীজি বলেন পরিপূর্ণ করতে দাও। দেখেন কি আচরণ নবীজি করে গেলেন, ফাতারাকুহু হাত্তা বালা, সাহাবরা তাকে ছেড়ে দিলেন, এমনকি ওই বন্দার পরিপূর্ণ প্রস্রাব করে ফেলল। সুম্মা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআহু, অতঃপর রাসূলের পাক তাকে মারতে দিলেন না, কাউকে ধমক দিতে দিলেন না, হুজুর পাক তাকে ডাকলেন, ফাকালা লাহু, তাকে সুন্দর আচরণ দিয়ে বললেন ইন্না হাযিহিল মাসাজিদু লা তুসলাহু লিশাইইন মিন হাযাল বাল ওয়ালাল কদর, এই মসজিদ তো নাপাকে কোনো ফেলার জায়গা না, প্রস্তাব করার জায়গা না, এই মসজিদ কুলা ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়াজাল ওয়াসসালাম ওয়াসসালাতি ওয়া কিরাআতিল কুরআন
এই বান্দা তুমি মসজিদে এসে এভাবে প্রস্রাব করে দিচ্ছ, জেনে রাখবা ভবিষ্যতে আচরণ করিও না, কারণ এই মসজিদটা বানানো হয়েছে আল্লাহ পাকের জিকির করবার জন্য, নামাজ আদায় করার জন্য, কোরআনে পাক তেলাওয়াত করার জন্য বানিয়েছে। আজকে তুমি করে ফেললা না জানার কারণে ভবিষ্যতে মসজিদে তুমি আর প্রস্রাব করিও না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো দেখলে মায়ের স্বরূপ, এমনি একজনে মারবো না, গণ ধুলাই দিব, হয়তো তাকে মেরেও ফেলব না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কত সুন্দর, মানুষ হুজুরের দিকে কেন ঝুঁকে গেল গোটা বিশ্ব? বিতর্কীরা হুজুরে পাকের দুষ তালাশ করতে গিয়ে, রিচার্জ করতে গিয়ে দেখতেছে হুজুরের জীবনে একটা দোষও নাই, গুণে ভরা, যার কারণে বড় বড় বিতর্মীরা হুজুরের দুষ তালাশ করতে গিয়ে হুজুরের গোলাম হয়ে মুসলমান হয়ে গেছে। দেখেন ওই বান্দাকে হুজুর ওয়াজ করে দিলেন, কামা কল রাসুল ইসলাম কল ফামার রাজুলান মিনাল কওম। এবার ওই বান্দাকে হুজুর ওয়াজ করে দিলে, বিদায় দিলেন, ওয়াজ করে যখন বিদায় দিলেন ওই বান্দা চলে গেল, লজ্জিত হয়ে গেল, সে কিছুই বলল না। সে মনে মনে চিন্তা করছে যে হুজুর চাইলে তো আমাকে মারতে পারতেন, ধমক দিতে পারতেন, বকা দিতে পারতেন, কিছুই তো করলেন না, সুন্দর একটা নসিহত করে দিলেন, এটা পশ্চাৎ করার জায়গা না, এটা জিকির করার জায়গা, এটা নামাজ পড়ার জায়গা, এটা কোরআন তেলাওয়াত করার জায়গা বলে আমাকে ওসিয়ত করে দিলেন। ওই বান্দা চলে গেল। এবার অন্যান্য কওমকে বললেন তোমরা এই কি করো, ফা আমার রাজুলান মিনাল কওম ফাজি আবেদাল বিন মিন মা। তখন তো আর এরকম টাইলস ছিল না, বালিময় ছিল, বালি ছিল, বালি মাটি এরকম ছিল। একজনকে বলে পানি নিয়ে আসো, আরেক সাহাবি গিয়ে এক বালতি পানি নিয়ে আসলেন। ফাসান্নাহু আলাইহি, ওই প্রস্রাবের উপর পানি মেরে দিলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আর একটা হাদিস শোনাবো যেটা সহিহাইনের মধ্যে রয়েছে, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিমে রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, কাল লাম ইয়াকুন রাসূল, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, দুনিয়ার মানুষ অনেকে রাসূলের পাকের আদর্শবাহী মুখে দাবি করো, বড় বড় বয়স সেজে যাও, বড় বড় আলেম সাজো, তবে মনে রাখবা লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। আমাদের রাসূল কখনো অশ্লীল কথা মুখ দিয়ে বের করতেন না, এরকম কোন ধরনের অশ্লীল বাক্য নবীজির মুখ দিয়ে বের হতো না। জোরে বলি সুবহানাল্লাহ। যারা মাইকের মধ্যে অশ্লীল কথা বলে ফেলে, এরা কি ধরনের ওয়াইজ? এই ওয়াজ এমন সেদায় হবে না, মানুষের কলম সহ মরে যাবে, হাসতে হাসতে মানুষের কলম সহ মরে যাবে, হেদায়েত পাবে না। এই ধরনের ওয়াজ হুজুরে করিম কখনো জীবনে এই মুখ দিয়ে অশ্লীল কথা বের করেন নাই। এটাই হলো হুজুরে পাকের আদর্শ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এরপরে হযরতে উনি বলেন, ওয়াকানা ইয়াকুল, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, কি বলতেন, ইন্না মিন খায়ারিকুম আহসানুকুম আখলাকা, নিশ্চয় তোমাদের মধ্যে ওই বান্দা শ্রেষ্ঠ বান্দা, উত্তম বান্দা, যার চরিত্র যত বেশি সুন্দর। জোরে বলি সুবহানাল্লাহ। যার চরিত্র যত বেশি সুন্দর তোমাদের মধ্যে ওই বান্দা শ্রেষ্ঠ বান্দা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যতই কোটি টাকা থাকুক, যতই পদের আসনে বসুক, চরিত্র যদি খারাপ হয়ে যায় তার কাছে তার সম্মান না মানুষের কাছে আছে, না আল্লাহ আল্লাহ রাসূলের কাছে আছে। ওই বান্দা লাঞ্ছিত হয়ে যা, দুনিয়া তো লাঞ্ছনা, আখেরাত তো লাঞ্ছনা। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। চরিত্র এমন একটা জিনিস,
এখন আমরা ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্ন খবরাখবরে মানুষ টাকার জন্য কি করেছে, চলে যাচ্ছিল দড়া খাইল, ডাক্তার বড় বড় ডাক্তার আসে যে কিরকম চরিত্র তাদের আছে বর্তমান আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা এগুলা শুনে আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। কি তোমাদের মধ্যে উত্তম বান্দা যার চরিত্র যত সুন্দর? হযরতে আনাস বিন মালিক আল আনসারি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস খুলুকা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্যে আহসানুন নাস, আহসানান নাস বলেছেন। নাস বলতে শুধু মুসলমান না, যত মানুষ আছে সমস্ত মানুষ, ইহুদি হোক, নাসরা হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এভাবে এই হিন্দু হোক, যত ধর্মের মানুষ হোক না কেন, আহসানান নাস খুলুকা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কারণে আমার আল্লাহ কোরআন নাযিল করে বললেন সূরা কলমের মধ্যে 4 নম্বর আয়াত, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল, মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদ নেই, চারিত্রিক সনদ নেই, হয়তো চরিত্র খারাপ হলো প্রতিষ্ঠানে টাকা দিলে সনদ সুন্দর করে দেয়, এই সনদ বিক্রি চলছে না, এমনকি সেই সনদ পজিটিভ নেগেটিভ এগুলোর সনদ দিচ্ছে টাকা দিয়ে, পজিটিভ নেগেটিভ, এটা দেশের কত বড় যে ক্ষতি হচ্ছে। বাহির থেকে যদি আসে এমনি পজিটিভ, তাকে নেগেটিভ দিয়ে যদি ছেড়ে দেয় অবস্থা কি, সবাইকে পাবে না? এইরকম চরিত্র বর্তমান বাংলাদেশে, একটু সরকার যেভাবে কঠোর হয়েছে এবং যদি কঠোর থাকে ইনশাল্লাহ শান্তির মুখ দেখবে। যেখানে জুলুমবাজি সে জুলুমবাজি বন্ধ করতে হবে, ধোকাবাজি বন্ধ করতে হবে, হারাম পন্থা সে ইনকাম বন্ধ করতে হবে, দেখবেন এই দেশের মধ্যে শান্তি আর শান্তি থাকবে। আল্লাহ সে তৌফিক আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে দান করুন। দেখেন কি বলছি না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সনদ দিতেন, চরিত্র সনদ মহান রব্বুল ইজ্জত। আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল আপনি তো মহান চরিত্রের অধিকারী। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার নেতাদের কত দা, কিন্তু হুজুরের পাক ইসলামের চরিত্রের মধ্যে কোন ধরনের লেনদেনে কোনো দাগ নাই। সেজন্য ওলামারা বলেছেন নেতা শব্দটা আমাদের নবীজির সামনে বলিও না, কারণ নেতাকে অনেক সময় ফুলের মালা দেয়, একটু ইদর উদর হয়ে গেলে তখন জুতা মারতে দেরি নেই। সেজন্য এই শব্দটা অন্তত তোমরা হুজুরের পাকের সামনে বিয়ানে ব্যবহার করিও না, তাও সতর্কতার জন্য। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। দেখেন এই যে বলল হযরত আনাস বিন মালিক বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস খুলুকা, আমাদের রাসূল হলেন চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং সুন্দর মানুষ। আল্লাহ আমাদেরকে হুজুরের এই জীবনটা অনুসরণ করার তৌফিক দিক। এমনকি হযরতে আনাস বিন মালিক আরো বললেন, যিনি 10 বছর রাসূলের পাকের সাথে সাথে খেদমত করেছেন, উনি বলেন মা মাসাসতু দিবাজাম ওয়ালা হারিরান আলিয়ান মিন কাফ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস বিন মালিক আনসারি বলেন, দুনিয়ার মানুষ, আমি কোনোদিন রেশমি কাপড়কে স্পর্শ করি নাই, রুই জাতীয় এরকম রুই স্পর্শ করি নাই। হ্যাঁ হ্যাঁ, রুই যেভাবে নরম, রেশমি কাপড় যেভাবে মোলায়ম, আমি দেখলাম হুজুরে করিমের কাফ মুবারক, হাতিলি মুবারক, হুজুরের হাত মুবারক, রুই এবং রেশমি কাপড় হচ্ছে আরো বেশি নরম এবং তুলতুলে ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুরে পাকের হাত মুবারক,
খুব বেশি নরম ছিল, তুলতুলে ছিল, এমনকি রশ্মি কাপুর আর বেশি মলায়েম ছিল। ওয়ালা সামান্তু রায়হাতান কত্তু আতিয়াব মিন দায়হাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কত সুগন্ধি আমি আমার আনাসের নাকে দিয়েছি, তবে হুজুর পাকের ঘাম মোবারকের সুগন্ধির মতো এরকম কোন সুগন্ধি আমি আর অনুভূতি করতে পারি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খাদিমতু রাসূলাল্লাহ, হযরত আনাস বলে নামে হুজুর পাকের খেদমত করেছে আশারা সিনিন, 10 বছর। কিন্তু ফাকাল ফামা ক্বালা লি কাত্তু উফ, আমি এমন হুজুর পাক 10 বছরের খেদমত করেছি আমি, কিন্তু রাসূল আমাকে এমন আচরণ করে নাই যে আচরণ উফ বলতে হয় আমার অন্তরে ব্যথা পাবে, এরকম কোন আচরণ রাসূল আমার সাথে করেন নাই। অথচ আমি রাসূল পাকের খাদেম। জুড়ে বলি সুবহানাল্লাহ। খাদেমের সাথেও এরকম আচরণ করেন নাই যে উফ বলতে হয়। ওয়ালা মা ক্বালা লি শাইইন ফালতুহু, আমি যে কাজ করেছি কাজ করার পরে রাসূল বলেন নাই লিমা ফালতা, কেন করলে না, আমি কোন একটা কাজ করেছি, একটু সামান্য যদি ব্যতিক্রম হয় আমরা তো গরম হয়ে যাই, কাজটা কেন করলাম? হযরত আনাস বলেন, জীবনে শুনি নাই নবীজি বলতেই, আনাস এই কাজটা কেন করলাম, এইরকম কোন আচরণ আমার সাথে করেন নাই। যদি খাদেমকে বলা না যায় স্ত্রীকে বলা যাবে, খাদেমকে যদি বলা না যায় খাদেমের অন্তরে কষ্ট পাবে, সেজন্য খাদেমকে বলা যাবে না। এবার বলেন স্ত্রীর সাথে কত সুন্দর আচরণ করা দরকার, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সব শিক্ষাতে হুজুরে পাকের কদম। হযরত আনাস বলেন ওয়ালা লাশাইল লাম আফআলহু, আবার যে কাজ আমি করি নাই হুজুর আমাকে করতে বলেছেন আমি করি নাই। তো বললেন রাসূল কখনো বলেন নাই আল্লাহ ফালতাহা কাযা, এ আনাস এটা করো নাই কেন, এরকম গরম অবস্থা এরকম কঠোর ভাবে আমাকে হুজুর কখনো আচরণ করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যে হাদিসগুলো বলছি মুত্তাফাক আলাইহ হাদিস, বুখারী এবং মুসলিমে রয়েছে। শুধু তাই না, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হুজুরের স্ত্রী, হুজুর স্ত্রীর সাথে কেমন আচরণ করেছেন এখন আসার জন্য দেখছি। আমার সাথে বেলাল ছিল, ওই যে নতুন রুট দিয়ে হয়তো স্বামী স্ত্রী হতে পারে, স্বামী স্ত্রীকে লাঠি দিয়ে মারে, স্ত্রী পাথর একটা মিলো মারার জন্য, এখন দেখলাম আসার সাথে এক ঘন্টা হয়ে নেই, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করলেন স্ত্রীদের সাথে। হযরত আয়েশা বলেন ক্বালাত মা খুয়্যিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি কাত্তু ইল্লা আখাযা আয়শারাহুমা মা লাম ইয়াকুন ইসমান ফা ইন কানা ইসমান কানা আবআদান নাস মিনহু। যখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা কাজ করার অনুমতি আছে, এটা অথবা এটা, এটা অথবা ওইটা, দুইটা কাজ করার অনুমতি আছে বা এখতিয়ার দিলেন আপনি কোনটা করবেন করেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন আখাযা আয়শা রাহমা, যেটা সহজ হুজুর সেটাই নিতেন, মা নামি একুন ইসমান, নেওয়ার আগে চিন্তা করতেন এ কাজ করতে আবার কোনো গুনাহ হবে কিনা। আমরা তো কাজ করার আগে গুনাহ হবে কিনা চিন্তা করি না। হযরত আয়েশা সিদ্দিকা বলেন হুজুর কোন একটা কাজ করার আগে চিন্তা করতেন লাম ইয়াকুন ইসমান, এটা গুনাহ না হলে কাজটা করতেন, ফাইন কানা ইসমান, যদি কাজটা গুনাহের কাজ হয় আবাদ কানা আবাদান নাস মিনহু, সেই গুনাহের কাজের মধ্যে রাসূল পাক সবার চেয়ে অনেক দূরে বেশি থাকতেন। গুনাহ আমাদের রাসূলকে স্পর্শ করতে পারে নাই, কিন্তু কেউ যদি বলে না গুনাহ করেছেন সেজন্য আল্লাহ বলেন ক্ষমা চান, ওয়াস্তাগফিরু, আপনি ক্ষমা চান কারণ আপনি বড় গুনাহ করেছেন,
তো গুনাহ থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হুজুর করিম গুনাহ থেকে অনেক দূরে ছিলেন আর উম্মত দাবি করে বলে না এরকম তাবলীগ করতে গিয়ে কত ছোট বড় গুনাহ করে ফেলেছেন সেজন্য আমার আল্লাহ বলেন ওয়াস্তাগফিরহু আপনি ক্ষমা চান এটা কি রাসূলের পাকের মনে কষ্ট পাবে না কাউকে গুনাহগার বলে আপনি যদি আমাকে বলেন আমি বড় গুনাহগার কষ্ট পাবো না তো আমাকে যদি আপনি গুনাহগার বলেন আমি কষ্ট আমি নিজে নিজে বলতে পারি আমি গুনাহগার আপনি যদি আমাকে গুনাহগার বলেন আমার কষ্ট হবে মুখ দিয়ে কিছু না বললো সেই জায়গায় উম্মত হয়ে নবীজিকে যদি গুনাহগার বলে আমি যে তাফসীরটা আপনাকে শুনাইলাম এই তাফসীরটা জামাত ইসলামের ফাউন্ডার আবুল আলা মওদুদী করেছে আপনারা আমপাড়ার তাফসীরটা নেন তাফহিমুল কোরআন আমপাড়ার তাফসীরটা নেন সূরা নাসের তাফসীরে যা পাবেন বল নবীজি নাকি বড় গুনাহ করে ফেলেছে যার কারণে আল্লাহ বলেছেন ক্ষমা চাও আল্লাহ পাক এই সমস্ত মারদুদ জাহেল মূর্খ ইমাম বিধ্বংসী আকীদা থেকে আমাদের হেফাজত করুন আমিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসে মুত্তাফাক আলাইহ হাদিস সেটা কি হযরত আনাস বলেন হযরত আয়েশা সিদ্দিকা বলেন ফাইন কানা ইসমান কাজটা যদি গুনাহের কাজ কানা আবাদান নাস মিনহু হুজুর পাক ওই কাজ থেকে অনেক দূরে থাকতেন ওয়ামা ইনতাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাফসিহি ফি শাইইন কাত্তুন হুজুর পাক নিজের নিজের প্রতিশোধের জন্য কেউ হুজুর পর জুলুম করেছে যে জুলুমের বিনিময়ে আমি তাকে মারব হত্যা করে দেব এরকম বিনিময় নবীজির নিজের জন্য কখনো বিনিময় নেই নাই বিনিময় নিয়েছে আমার আল্লাহর জন্য জোরে বলুন সুবহানাল্লাহ ইল্লা আন আন্তুমতি হাকা হরমাতাল্লাহ কোন আল্লাহর হরমতকে যদি কেউ নষ্ট করে আল্লাহর হরমতকে কেউ যদি নষ্ট করে তখন তার বিনিময় নিয়েছেন তলোয়ার নিয়েছেন নিজের উপর আঘাত করেছেন বিদায় নবীজি নিজের বিনিময়ের জন্য কখনো প্রতিশোধ নেন নাই ফায়ান্তাকিমু লিল্লাহি তাআলা হযরত আয়েশা সিদ্দিকা বলেন নবীজি নিজের বিনিময় কখনো নেন নাই হ্যাঁ আল্লাহর হরমত আল্লাহ শান মর্যাদার উপর কোন আঘাত আসলে তখন নবীজি তলোয়ার নিয়েছেন বিনিময় নেওয়ার জন্য একটু জোরে বলি না সুবহানাল্লাহ আমরা তো রসুল পাকের সামনে বিয়াদি করলে চুপ থাকি যেমন রাঙ্গুনিয়াতে বর্তমান চলছে এক বৌদ্ধ হুজুর পাকের সামনে বিয়াদি করে বক্তব্য পেশ করেছে লিখনি ফেসবুকের মধ্যে লিখে দিয়েছে রাঙ্গুনিয়ার মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা যথেষ্ট প্রতিবাদ জানাচ্ছে একটু জোরে বলুন মারহাবা রাসূল পাকের সামনে আঘাত আসলে বিনিময় নাই নিজের উপর বা কোন নিজের নেতার উপর যদি কোন আঘাত আনে তখন বের হয়ে যায় গুলি টুলি নিয়ে না বিনিময় নিতে হবে আল্লাহ এবং রাসূল পাকের সাথে হুজুর যেভাবে বিনিময় নিয়েছেন আল্লাহর সাথে নিজের জন্য না আর আমাদেরকে আল্লাহ এবং রাসূলের সাথে নামতে হবে রাসূল আল্লাহ এবং রাসূলের সামনে যদি কেউ উল্টা সিধা বলে এটার বিনিময় নিতে হবে তখন চুপ থাকলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবাদ যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী প্রতিবাদ জানাইতেই হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন ইনশাআল্লাহ হুজুর পাকের এই চরিত্রগুলো আমরা আরেকটু শুনবো যাতে আমরা আরো বেশি জানি অনুসরণ করতে পারি আগামী জুমা তো এই অংশটা থাকবে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে শুনে আমল করার তৌফিক দান করুন বিশেষ করে আগামী শুক্রবার তো চাঁদ উঠে যাবে সেজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যারা কুরবানি দেবেন তাদের জন্য উচিত আবার আবশ্যক না উচিত ভালো সেটা হলো নিজের রং চুল এগুলো শরীরের রং নখ না কাটা যতক্ষণ পর্যন্ত কুরবানি শেষ হবে না এটা হচ্ছে উত্তম কাজ আবার হারাম নয় এগুলা যদি করতে পারে বেশি ভালো সওয়াব পাওয়া যাবে আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান আমিন